সামনে নিয়ে আইস খানের সঙ্গে লড়তে শুরু করেন শেষ অবধি ছাত্র জনতার মিলিত জাগরণে গণভ্যুত্থানায় যে গণভ্যুত্থানের দুটি লক্ষ্য স্পষ্ট ছিল এক আইফ শাহীর পতন দুই শেখ মুজিবের মুক্তি জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব পঁচাত্তরের পনেরোই আগস্ট যদি বঙ্গবন্ধু নিহত না হতেন তাহলে হয়তো আজ আমাদের একটা বলা লাগতো না পনেরোই আগস্টের পরে একুশ বছর এবং পরবর্তীতে আরও দশ বছর ধরে দেশটা যেখানে পিছিয়ে গেছিল এবং আমরা আমাদের জাতীয়তাবাদটাকে নতুন প্রজন্মের ভিতর যেভাবে হচ্ছে প্রবাহিত করতে পারিনি বলেই এখন এটা বলার প্রয়োজন পড়ছে কারণ যে বাঙালি জাতীয়তাবাদ শুধুমাত্র ভাষাভিত্তিক না এর ভিতর আমাদের ছয় দফা আমাদের আর্থিক মুক্তি এবং আমাদের একটা ভৌগোলিক বিষয় আছে এখানে এবং এই বিষয়গুলো আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে রাষ্ট্রীয়ভাবে যেতে বাধা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে এ কারণে আমাদেরকে এখন এটা নতুন প্রজন্মের জন্য বারবার বলতে হচ্ছে একটা মানুষের সারা জীব মানে একটা মানুষ হাসতে হাসতে একবার ফাঁসিতে যেতে পারে এটা কিন্তু খুব সহজ কিন্তু সারা জীবন একটা আদর্শকে ধারণ করে থাকা লালন করে থাকা এটা অনেক বড়ো সংগ্রামের বিষয় অনেক কষ্টের বিষয় এবং মানে এই যে সাধনায় অনেকেই পরাভূত হয় অনেকেই নানান লোভের কাছে পরাজিত হয়ে যায় কারণ যে কোনো সত্যের পথে গেলে সেখানে স্বার্থ কম থাকে সেখানে একটাই থাকে বেশি এবং এই এবং যখনই কেউ স্বার্থের কাছে পরাজিত হয়ে যায় তখন তার অতীতটাও পরাজিত হয়ে যায় পারেনি এটা যে সময় লাগছে এই কারণেই যেটা আমি মনে করি কারণ একুশ বছর এবং পরবর্তী দশ বছর তার মানে আপনার একত্রিশ বছর ধরে এই জাতির এবং সংবিধানের এবং আমাদের মনোজগতের যে পরিবর্তন ঘটানো হয়েছে আমাদের মানে মানসিক হেজিমনির যে পরিবর্তন ঘটানো হয়েছে এটার থেকে একদিনেই ফেরত আসা সম্ভব না যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য বাইশ বছর সময় লেগেছিল এটাও আরও এরকম বাইশ বছর মানে হচ্ছে দশ বছর গেছে আমি মনে করি আরও দশ বারো বছর আমাদের লাগবে একটা মূল জায়গাতে ফিরতে না না এই হেফাজতটা কিন্তু এটা ভুল ব্যাখ্যা হচ্ছে এটা রিকনসিলেশান কারণ কি আমি তো আমার কাউকে অন্ধকারে যদি ফেলে রাখি সে তো আমাকে অন্ধকারে টানবে আমাকে ওকে আস্তে আস্তে আলোর দিকেই নিয়ে আসতে হবে হচ্ছে সবাইকে বাঙালি আজে বাংলাদেশ এবং বাঙালি চেতনার ভিতর নিয়ে আসতে হবে মানে এখন যে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ এবং যে জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের স্বাধীনতা হয়েছিল এই ধারাটাকে রক্ষার মূল দায়িত্ব পড়েছে হচ্ছে তরুণদের উপর এবং ইয়েটা সবসময় হচ্ছে সব দেশে এই দায়িত্ব কিন্তু হচ্ছে তরুণরাই পালন করে এবং এখন আমাদের দেশে প্রায় চল্লিশ শতাংশ তরুণ অতএব মূল দায়িত্ব তো তাদের হাতেই এখন